আরজিকর হাসপাতালের রেশ বনগা হাসপাতালে, 11টা থেকে 1 ঘন্টা পেন ডাউন, কালো ব্যাচ পরে প্রতিবাদে সামিল চিকিৎসকেরা। আরজিকর হাসপাতালের রেশ বনগা হাসপাতালে, আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলেন বনগা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। 1 ঘন্টার জন্য পেন ডাউন করা হলো, কালো ব্যাচ পরে প্রতিবাদে সামিল চিকিৎসক থেকে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের ভেতরে চিকিৎসক খুনের ঘটনায় আন্দোলনরত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, একজন কর্তব্যরত চিকিৎসককে যে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে তার নিন্দা করার ভাষা নেই। আমরা চাই এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে প্রশাসনকে এবং সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মবিরতি বলে তারা জানান। এদিন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত জরুরি বিভাগ বাদ দিয়ে বাকি বিভাগে পেন ডাউন করেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। যতদিন দোষীরা শাস্তি না পাবে ততদিন কালো ব্যাচ পরে চিকিৎসকরা বনগা হাসপাতালে পরিষেবা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বনগা হাসপাতালে চিকিৎসক গোপাল পোদ্দার জানান, আরজিকরের ঘটনা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে। ডাক্তার হিসেবে আমরা খুবই লজ্জিত, শোকাহত। ঘটনার 4-5 দিন পরেও আমরা ধোঁয়াশায় রয়েছি। আমাদের দাবি, যত দ্রুত সম্ভব অপরাধীদের সকলকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে ডাক্তার গোপাল পোদ্দার আরও জানান, কর্মবিরতি নয়, আমরা এমার্জেন্সি সার্ভিস যেরকম আছে সেভাবে আমরা খোলা রেখেছি। নন এমার্জেন্সি যেগুলো আছে সেখানে আমরা 11টা থেকে 12টা 1 ঘন্টা কর্মবিরতি পেন ডাউন করেছি। আরজিকরের ঘটনা আমাদেরকে সকলকে নাড়িয়ে দিয়ে গেছে। ডাক্তার হিসেবে আমরা খুবই লজ্জিত। 1 ঘন্টা কর্মবিরতির মধ্যে দিয়ে আমরা সমাজের কাছে এই বার্তাই দিতে চাই যে যারা এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে, প্রায় 4-5 দিন হতে চলল, এখনও আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি। আমাদের যারা উচ্চপদস্থ প্রশাসক আছেন পুলিশের তরফ থেকে এখনও একজন না একাধিক, সে ব্যাপারে আমরা কোনো বুঝে উঠতে পারছি না। কিন্তু আমরা যারা ডাক্তার আছি, আমাদের মধ্যে যারা ফরেন্সিক বিশেষজ্ঞ আছে, তাদের সকলের কাছে এটা আমাদের বোধগম্য যে এটা একজনের কাজ নয়, একাধিক ব্যক্তির কাজ। তাই যত দ্রুত সম্ভব এই অপরাধীদেরকে ধরা হোক, তাদেরকে সাজা দেয়া হোক। আরজিকরের ঘটনায় দোষীদের আড়াল করা চলবে না, পাশাপাশি মহিলা কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছেন বনগা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অতীন সাত্রা। তিনি জানান, এই যে ঘটনা ঘটেছে এর দোষীদের আড়াল করা একদমই চলবে না, এবং ভবিষ্যতে যাতে সবাই লেডি ডক্টর এবং নার্স এবং অন্যান্য ডাক্তাররা যাতে সুরক্ষিতভাবে ডিউটি করতে পারে, নিশ্চিন্তে ডিউটি করতে পারে, তার জন্যই এগুলো করা, যাতে ক্রিমিনালরা দোষীরা যাতে উৎসাহ না পায়, একদমই যেন পুরোপুরি শাস্তি দেওয়া হয়, এবং যেটা আইন মেনে করা উচিত সেটাই যেন হয়, কোনোভাবে যেন এদেরকে আড়াল করার চেষ্টা না করা হয়। চিকিৎসক আশিস কান্তি হীরা বলেন, আরজিকর হাসপাতালে যে বিভৎস নারকীয় হার হিম করা হত্যাকাণ্ড নেমে এসেছে, তাতে দোষীরা যাতে এমন শাস্তি পায় যে আগামী দিনে কারোর সাথে এমন কাজ করার আগে দোষীরা একবার ভাবে। এ ব্যাপারে মানুষকে সচেতন করতে আমাদের এই আন্দোলন। এই বিষয়ে তিনি আরো জানান, যে আরজিকর হাসপাতালে যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড এক রকম, অত্যাচার এক রকম, কিন্তু যে বিভৎস নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের কোনো উপমাহীন হত্যাকাণ্ড, হাড় হিম করা হত্যাকাণ্ড, একটা সুস্থ পরিবেশে, সুস্থ দেশে একজন চিকিৎসকের উপরে, যারা দিন রাত্রির এক করে, জুনিয়র ডাক্তাররা যে কোনো আপনারা দেখবেন যে কোনো মেডিকেল কলেজে দিন নেই রাত নেই, তাদের সর্দার সর্বদা সার্ভিসে থাকতে হয়, তাদের উপরে যে হত্যাকাণ্ড নেমে এসেছে সেটা আসলে রোগীর পরিষেবাকে সম্পূর্ণভাবে জিওপার্ডাইজ করার একটি বিষয় হয়ে পড়েছে। প্রকৃত শাস্তি দোষীরা এমন শাস্তি পায় যে ভবিষ্যতে একজন কেউ এই কাজ করতে গেলে তাকে ভাবতে হবে যে এই কাজ আমরা করব কিনা, সেই শাস্তি কে দেবে, কিভাবে দেবে, তা প্রশাসন তো অবশ্যই ঠিক করতে হবে। বনগা হাসপাতালের মহিলা চিকিৎসক ডাক্তার তামিশা পানিগ্রাহী বলেন, আরজিকরের ঘটনা শুধু ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের অপমান নয়, এটা গোটা নারী জাতির অসম্মান। গোটা দেশে এমন নজির নেই, তাই এই জঘন্য ঘটনার প্রতিবাদে সমগ্র নারী জাতিকে এই আন্দোলনে সামিল হওয়া উচিত। এই বিষয়ে তিনি আরো জানান, আরজিকরের যে হত্যাকাণ্ড,
জঘন্য হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে এক ঘন্টা কর্মবিরতি করেছি। কিন্তু এটা তো শুধু ডাক্তার বা স্বাস্থ্যকর্মী এটার অপমান নয়, এটা সমগ্র নারী জাতির অপমান। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত না, শুধু ওয়েস্ট বেঙ্গল না, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে কোনোদিন এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। আমরা সারা দেশে নির্ভয়া হত্যাকাণ্ড নিয়ে এত কিছু করেছি, সারা দেশ তোলপাড় করেছি, কিন্তু সেখানেও একটা মেয়ে রাত্রিবেলা রাস্তাঘাটে রাত্রিবেলা বেরিয়ে এই ঘটনা ঘটেছিল। এটা তো আমাদের কাজের জায়গা, এই আন্দোলন ডাক্তার বা কোনো একটা স্পেসিফিক প্রফেশনের হওয়া উচিত না, সমগ্র নারী জাতির এই আন্দোলনে সামিল হওয়া উচিত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।